হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনেক সময় এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে পড়তে হয় যেখানে আমাদের কিন্তু গাড়ির টায়ার চেঞ্জ করতে হয়। তো সেখানে যদি আমরা মেকানিক না পাই তাহলে আমরা কি করব? আর যেহেতু এখন করোনার টাইম, তো সব জায়গায় কিন্তু মেকানিক পাওয়া বা গ্যারেজ পাওয়া কিন্তু অ্যাভেলেবেল হয় না। তাই আমি ভাবলাম যে আজকে এমন একটা ভিডিও আমি বানাই যাতে আমরা খুব ইজিলি গাড়ির টায়ার চেঞ্জ করতে পারি। তাহলে চলো বেশি কথা না বলে এখন ভিডিও স্টার্ট করে দিই। তাহলে আমি গাড়ির সামনের টায়ার চেঞ্জ করব। তাই আমাদের যে স্পেয়ার টায়ার আছে সেটা বুট স্পেসের মধ্যে থাকে। তাহলে ফার্স্টে আমি সেই টায়ারটাকে বের করে নিই। তাহলে বুট স্পেসের মধ্যে যে টায়ারটা আছে ওটাকে বের করার জন্য আমি উপরে এই বোর্ডটাকে বের করে নিলাম। বের করার পরে এখানে যে টুলসগুলো আছে, যেমন জ্যাক, স্প্যানার, আমি এগুলো বের করে নিচ্ছি। তো এগুলোকে ফার্স্ট আমি বের করে রেখে নিই। তারপরে এখন এখানে একটা স্ক্রু থাকে, এটাকে লুজ করে সাইডে আমি রেখে দিই। তারপরে টায়ারটাকে বের করে নিব। গাড়ির টায়ার কিন্তু প্রচণ্ড ভারী, কত হবে ওয়েট? 10 কিলোর উপরে হবে না, 20 কিলো হবে। সো তারপরে তো ল্যাগনাটগুলো লুজ করতে হবে। তা লুজ আমার যা ওয়েট তাতে এই নাংনাট উপরে দাঁড়ালে পরে লুজ হচ্ছে না। এই যে লুজ করে নিলাম, তো এই যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে আমি লুজ করে নিলাম। ঠিক আছে, তো লুজ করা এমন কোনো কঠিন বিষয় না, যারা তোমরা ছেলেরা আছো তারা খুব ইজিলি করতে পারবে। তো আমি তো এর উপরে দাঁড়িয়ে ঠাড়িয়ে একাকার করলাম এনিওয়ে। এবার এই যে জ্যাকটা আছে জ্যাকটাকে লুজ করে নিতে হবে। ঠিক আছে, তো কী করে লুজ করবে? তো এবার এই জ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, এবার এই টুলটাকে ভিতরে ঢুকিয়ে এই দেখো জ্যাকটা কিন্তু একটু খুলে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, জ্যাকটা খুলে যাচ্ছে। হ্যাঁ, তো একটু খুলে নিলাম। তো তোমাদের দেখে নিতে হবে গ্রুটা কতটা উঁচু, সেই অনুযায়ী জ্যাকটাকে উঁচু করতে হবে। অনেকটা উঁচু আছে। তো ভালো করে গুঁয়ের মধ্যে কিন্তু সেট করে নিতে হবে। ঠিক আছে, সারফেসটা একদম ক্লিন হলে ভালো হতো, কিন্তু এখানে তো পাথর আছে, তো ভালো করে কিন্তু সেট করে নিতে হবে। তো তোমরা কিন্তু বুঝতে পারছো কি না, গাড়ি কিন্তু ওপরের দিকে উঠছে। তো অনেকটা উঁচু করতে হবে, কিন্তু গাড়ি কিন্তু উপরে লিফট করছে। তো এটা যতক্ষণ না পর্যন্ত চাকাটা লুজ হয়ে ঘুরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লিফট করাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হুইল ওপরে উঠে গেছে, আর একটু লাগবে। তো হুইল কিন্তু
উপরে উঠে গেছে। এরপরে চাকা উঠে যাওয়ার পরে আমি এই লাগনাটগুলোকে বের করে নিব। তো এইভাবে প্রত্যেকটা লাগনাট, এখানে যেমন চারটা লাগনাট আছে দেখো, একটু খুলে গেছে, তো খুলে নিলাম। এবার লাগনাট যখন তোমরা খুলবে বা লাগাবে তখন কিন্তু অপোজিট ওয়েতে খুলতে বা লাগাতে হবে। যেমন উপরেরটা খুললাম, এরপরে কিন্তু আমি এই সাইডে খুলবো না, ঠিক আছে? তো নিচের যেটা আছে সেটা আমি খুলে নিব। আরেকটা খুলে গেল, এমন করে আমি চারটা লাগনাট খুলে নিব। তারপর চাকাটাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। সো এখন এই যে স্পেয়ার হুইলটা আছে, স্পেয়ার হুইলটা এখানে লাগিয়ে নাটগুলোকে টাইট দিলেই হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু আমি ভিডিওর জন্য করছি, কিন্তু আমি তো ওই হুইলটাই ইউজ করব এখন, তার জন্য আমি তোমাদেরকে ওই হুইলটাই লাগিয়ে দেখাচ্ছি আবার, ঠিক আছে? যাদের প্রবলেম আছে টায়ারে তার তো স্পেয়ার হুইল লাগাতেই হবে। তো আমি এটাকে সরিয়ে দিই এবং আমার এই হুইলটাকেই আমি আবার লাগিয়ে দিই। এটাকে ভালো করে এখানে সেট করে তারপরে এই নাটগুলো আমি লাগিয়ে দেব। তো হুইলটা লাগিয়ে তারপরে এই নাটগুলোকে সেট করে নিতে হবে, ঠিক আছে? আগে হাত দিয়ে একটু লাগিয়ে নিই। হাত দিয়ে ফার্স্টে লাগিয়ে নিই, তারপরে আমি স্পেয়ার দিয়ে টাইট করে দেব। খোলার সময় যেরকম আমি অপোজিট ডিরেকশনে খুলেছিলাম, লাগানোর সময়ও কিন্তু আমি সেম অপোজিটভাবেই লাগালাম। তার উপরে আমার নেলসগুলো বড় বড়, তার জন্য আমার সেমভাবে কিন্তু যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই কিন্তু টাইট দিয়ে নিতে হবে প্রত্যেকটা নাট, ঠিক আছে? তারপরে আমি গাড়িটিকে নিচে নামাবো আবার সেই জ্যাকের সাহায্যে। তো আবার আমি এই যে টুলটাকে এই যে হোলটার ভিতরে ঢুকিয়ে আমি গাড়িটিকে আবার নিচে নামিয়ে নিচ্ছি। তো নিচে নামানোটা একটু ইজি, উপরে উঠানোর থেকে। এমন করে আমি গাড়িটাকে এখন জ্যাকও কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, জ্যাকটাও লুজ হয়ে গেল আরেকটু হবে। তো জ্যাকটাকে আমি বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? তো আবার আমি নাটগুলোকে একটু বেশি করে টাইট দিয়ে দিই। যাদের আমার থেকে একটু বেশি শক্তি তাদের বেশি ইজি হবে, চলো কোনো ব্যাপার না, তাই না? তো গাড়ির হুইলটা আমার লাগানো হয়ে গেছে, তো এখন আমি একটু চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আমি যেগুলো ইউজ করলাম, মানে যে টুলসগুলো ইউজ করলাম, সেগুলো কিন্তু গাড়ির সাথেই দেওয়া থাকে। প্রত্যেকটা গাড়িরই সাথে কিন্তু এই টুলসগুলো দেওয়া থাকে। তো আর যে স্পেয়ার হুইল থাকে সেই হুইলও একটা দেওয়া থাকে এবং টুলসগুলোও কিন্তু দেওয়া থাকে। তোমাদের প্রত্যেকের গাড়িতেই কিন্তু দেখবে এগুলো আছে। চলো তাহলে এখন গাড়িটিকে চালিয়ে দেখা যাচ্ছে। সিট বেল্ট কিন্তু মাস্ট, হ্যাঁ?
গাড়ির হুইলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে যখন আমি বাড়ি যাব তখন তোমাদেরকে আমি গাড়ি একটু ড্রাইভ করে দেখিয়ে দিব। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে, কারণ তোমাদের ভিডিও ভালো লাগতেই হবে। অনেক কষ্ট করে আজকে ভিডিওটি করলাম, আর তোমরা আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ব্ল্যাক হয়ে গেছে। হাতটা ধুয়ে এখন তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে প্রবলেমটা, মানে গাড়ি রাস্তায় চলতে চলতে যে কোনো মুহূর্তে পাংচার হয়ে যেতেই পারে, যারা তোমরা গাড়ি ড্রাইভ করো তাদের, ঠিক আছে। তো আমাদেরও এরকম হয়েছিল, আমরা একবার নাগাল্যান্ড থেকে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছিলাম ড্রাইভ করে, তো রাস্তায় এরকম গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো। তখন আমাদেরকেও নিজেদের থেকেই, আর সেটা রাত্রিবেলা ছিল, তো অবশ্যই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাত্রিবেলা নিজেরাই আমরা গাড়ির টায়ার চেঞ্জ করেছিলাম। তো আশা করি তোমরা যারা ড্রাইভিং করো তাদের প্রত্যেকের এই ভিডিও দেখা উচিত, এবং তাদের প্রত্যেকে কিন্তু এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এবং তাদের কিন্তু হেল্প হবে, ঠিক আছে। তো তোমরা যারা যাদের কাছে গাড়ি আছে প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দাও, আর ইচ্ছা করলে কিন্তু মেয়েরাও গাড়ির টায়ার চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এটাই কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে এরকম না মেয়েরা অনেক সময় ভয় পায়, ড্রাইভিং তো করতে পারে কিন্তু অনেক সময় ভয় পায় যে গাড়ির টায়ার চেঞ্জ করতে পারবে কি না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হয়েছে। তো তোমরা ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দাও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করে দিবে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।